সিরাজগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে 32 জন জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গণে উক্ত বকনা বাছুর গরু বিতরণ ও আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাদাত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।